নমস্কার সবাইকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আমরা কিছুদিন তো দেখছি মানে আমি তো কোনো এখনও ভিডিও খুব কম করি কারণ আমার নিজের ক্লাসম কিছু কাজের জন্য আমি একটু ব্যস্ত হও তার জন্যই আমি ভিডিও খুব একটা দিতে পারি না তো আজকে একটা ভিডিও দিয়েছি সকালবেলা কপি কনস্টেবলের আর যাই হোক আবার একটা ভিডিও আপডেট তোমাদের সামনে চলে এসেছি যেটা হচ্ছে আর পি রিক্রুটমেন্টের বিষয় তো প্রত্যেকটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা আর পি রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান সবাই দিচ্ছে একটা একটা পিডিএফ দিচ্ছে যেখানে লেখা আছে চার হাজার ছশো প্লাস শূন্য পদে আরপিএফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো আমরা সেই নোটিফিকেশানটা দেখে নেব কি সেই নোটিফিকেশন আদৌ সেই নোটিফিকেশান প্রকাশিত হবে কি না বা আদৌ সেই নোটিফিকেশান রেলের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং দেখতে পাচ্ছ এরকম একটা ভ্যাকাস দেখতে পাচ্ছ আমি কোনো ওয়েবসাইটকে মেনশন করছি না তবে তোমরা সার্চ করে দেখতে পো প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু বাংলা হোক বা ইংলিশ হোক যে ওয়েবসাইটগুলো আছে জব নোটিফিকেশান সেখানে সব জায়গায় কিন্তু এটা দেওয়া হচ্ছে চার হাজার ছশো ষাটটি শূন্য পদে আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে যার নাম্বার এখানে একটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস সব ডিটেলস দেখতে পাচ্ছি এখানে ডেট দেওয়া হয়েছে এপ্রিলের চব্বিশ তারিখ থেকে শুরু হবে চোদ্দোই মে পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এক্সাম ডেট নোটিফি নোটিফাই লেটার মানে পরে জানানো হবে এবং তার সাথে কিন্তু কোন কনস্টেবল পোস্টে চার চার হাজার দুশো আটটি শূন্যতা আছে প্রাত্রিক পাশে এবং সে সাব ইন্সপেক্টর পোস্টে চারশো বাহান্ন শূন্য দাঁড়াচ্ছে গ্রাজুয়েট পাশে তারপরে কিন্তু দেওয়া হয়েছে স্যালারি ডিটেলস এখানে দেওয়া দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে প্রত্যেকটি ডিটেলস কিন্তু নন ভেরিফাইড এখানে কিন্তু ভেরিফাইড কোনো কিছুই নেই ঠিক আছে কারণ এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি ঠিক আছে তো আমরা সেটাও তোমার তোমাদের দেখানোর চেষ্টা করবো আমরা এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করবো আগে ঠিক এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান কিন্তু কী বলা হয়েছে নোটিফিকেশান কামিং সুন এবং এটা শর্ট নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করবো দেখে নেব শর্ট নোটিফিকেশানটা কী বলা হচ্ছে দেখো এই নোটিফিকেশানটা কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে তেমনটা কিন্তু এখানে বলা হচ্ছে তো আমরা রেলের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেটা তোমাদের দেখাবো যে কি এই নোটিফিকেশানটি আদৌ সত্য কী মিথ্যা সেটা তোমাদের দেখানোর জন্য চেষ্টা করব ঠিক আছে তো চলো আমরা তো ভেরিফাই করছি দেখে নেবো এখানে এটা দেখো তোমাদের এখানে দেওয়া হয়েছিল এটা এমপ্লয়মেন্ট নিউজপেপার থেকে কাটিং একটা নোটিফিকেশান আশা করা যায় এটা সত্য হতে পারে আবার নাও হতে পারে তবে রেল যেটা বলছে সেটা কিন্তু আমাদের মানতে হবে তো চলো রেলের যে রিক্রুটমেন্ট বা নোটিফিকেশান বা যে নোটিশটি জারি করেছে আর পি এফ রিক্রুটমেন্টের তার যে আপডেটটা সেটা আমরা এখান থেকে সেখান থেকে দেখে নিই দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি যে নোটিফিকেশান প্রকাশিত হয় গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সবার আগে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশিত হয় কিছুটা সত্যতা কিন্তু থাকেই তবে ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু কিন্তু আমাদের একটু সংশয় ছিল প্রথম থেকেই কারণ এত কম ভ্যাকান্সি কিন্তু রেলের আর পি এফের নয় ঠিক আছে এই চার হাজার এই যে ছশো ভ্যাকান্সি এটা কিন্তু নাও হতে পারে রেলের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো মানে জানানো হয়নি তো চলো সেই নোটিফিকেশান আমরা দেখে নিই তো টুইটারে একটা নোটিফিকেশান খুবই ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটা তো যে নোটিশ তোমাদের দেখালাম চার হাজার ছশো শূন্য পদের যে ভ্যাকান্সি ডিটেলস এটা কিন্তু যে এমপ্লয়মেন্ট নোটি এমপ্লয়মেন্ট নিউজ পেপার যেটা প্রকাশিত করা হয়েছে ঠিক আছে যে শর্টকাট যে শর্ট যেটা নোটিফিকেশানটা ভাইরাল হয়েছে তো মিনিস্টারি অফ রেলের পক্ষ থেকে কিন্তু জানা যায় দেখতে পাচ্ছি মিনিস্টার রেলের পক্ষ থেকে জানাচ্ছে মিস্টার রেলওয়ে হ্যাজ নট ইস্যুড এনি সার্চ জব নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু বলে দেওয়া আছে এরকম কোনো নোটিফিকেশান কিন্তু রেলের পক্ষ থেকে পাবলিশ করা হয়নি তেমনটা কিন্তু এখানে পরিষ্কার করা হয়েছে এবং এর উপরে কিন্তু একটা ফেক স্ট্যাম্প কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফেক স্ট্যাম্প কিন্তু এর উপর দেওয়া হয়েছে তার মানে এটা কিন্তু ফেক নোটিফিকেশান হতে পারে ঠিক আছে আমি কিন্তু শিওরলি বলছি না যে ফেক হবে না ঠিক আছে তবে আশা করা যায় এটা কিন্তু ফেক নোটিফিকেশান হতে পারে তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি এই সম্বন্ধে আপডেট পেয়ে যাবে কারণ এখানে কিন্তু ডেটটা হয়েছিলো দেখতে পাচ্ছ পনেরোই এপ্রিল থেকে অ্যাপ্লিকেশান শুরু হতে পারে এবং চোদ্দই মে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলতে পারে তো হয়তো এই ডেটে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশ হতে পারে কারণ তেমন একটা আপডেট পাওয়া যাচ্ছিলো যে রেলের পক্ষ থেকে আর রিক্রুটমেন্ট হবে গ্রুপ সি রিক্রুটমেন্ট হবে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে কিন্তু সেটা কবে হবে তার কিন্তু কোনো ডিটেলস কিন্তু প্রোভাইড করা হয়নি এবং এই যে চার হাজার ছশো ভ্যাকান্সি এটা কিন্তু একদমই না হওয়ার চান্স সব থেকে বেশি তার বেশি ভ্যাকান্সি আসতে পারে তবে রেলের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো আপডেট বা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো নোটিফিকেশন জারি করা হয়নি তোমরা চাইলে রেলের ওয়েবসাইট থেকে আরআবির ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা দেখতে পারো যে এরকম কোনো নোটিফিকেশন কিন্তু জারি করা হয়নি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তোমাদের সামনে তুলে ধরবো দেখাবো ঠিক আছে আমরা কোনো ফেক নোটিফিকেশন আমাদের ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে দিই না তো তার জন্য অবশ্যই যে নোটিফিকেশান সুক্ত নোটিফিকেশান বা অফিসিয়াল আপডেট আসলে আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তাহলে বিউটি সম্পর্ক দেখার জন্য